দত্তে চাই দেখুন সৌগত রায় তো অনেকদিন ছিল ওনার হয়েছে তা আমরা চাই এখন নতুন কেউ হোক কেন না পনেরো বছর সৌগত রায় রাজত্ব করা দেখে কিছুই পাইনি তৃণমূল সরকার থেকে আমি একমাত্র চোর ছ্যাচোর সেন এছাড়া আর কিছু দেখতে পাইনি আমি কোনো সাহায্য তো পাইনি বিধবা ভাতাও পাইনি কোনো কা কোনোরকম সুবিধে সুযোগ সাহায্য কিছু পাইনি তারপরে সন্দেশখালী যা ঘটনা দেখলাম একেবারেই ব্রিটিশ না হয়ে গেছে তৃণমূল সরকারের ওপর এর চেয়ে আর বলবার কিছু আমার নেই কেন অমানসিক ব্যবহার নারীদের ওপর যা অত্যাচার আমি বুড়ো বয়সেও ভয় পাচ্ছি এখন সেই জন্য আর তৃণমূলের ওপর কোনো ভরসা করতে পারি না আর চাইও না দমদম লোকসভা কেন্দ্রে কাকে সাংসদ হিসেবে চান শিলভদ্র দত্ত সুজন চক্রবর্তী কাকে সৌগত রায় সুজন চক্রবর্তী কেন আমি বরাবরই বামপন্থীতে বিশ্বাসী ঠিক আছে স্টুডেন্ট লাইন থেকে আমি বামপন্থী করি আমি চাই ওনার মতো ভদ্রলোক আসুক ঠিক আছে করাপশন থেকে দেশ বাঁচুক নন করাপ্টেড লোক উনি আসলে ভালো হবে কিন্তু ওনাকে তো বলছে বহিরাগত যাদবপুরের থেকে এখানে এসছেন আর সৌগত রায় তিনি পনেরো বছর ধরে সাংসদ বহিরাগত কথাটা তো সেইভাবে বলা যাবে না কারণ উনি তো পশ্চিমবঙ্গের বাইরে নয় তো পশ্চিমবঙ্গের বাইরে যখন না তখন তো উনি যে কোনো জায়গাতে দাঁড়াতে পারে একটা ভদ্র মানুষের সেইভাবে সাংবিধানিক নিয়ম অনুযায়ী উনি পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে দাঁড়াতে পারে তো সেখানে দাঁড়িয়েছে বহিরাগত একদম বলা যাবে না ওনাকে আর শিক্ষা রুচি বোধ সুশৃঙ্খল সমস্ত কিছু দিক থেকে উনি এগিয়ে সবার থেকে তো আমার মনে হয় এরকম করাপটেড কোনো পার্টির থেকে অপোজিশন কোন সাম্প্রদায়িক পার্টির থেকে সুজন চক্রবর্তীকে বেছে ভালো দেখুন সৌগত রায় তো অনেক দিন ছিল ওনার বয়সও হয়েছে তা আমরা চাই এখন নতুন কেউ হোক তা নতুনদের মধ্যে সিপিএম তো ধরুন চৌত্রিশ বছর এখানে রাজত্ব করেছে আমরা কিছুটা হলেও দেখেছি ওনাদের ওই রাজতন্ত্র আর কি তা তাই আমরা চাই যে শিলভদ্র দত্ত উনি একজন উকিল এবং যার গায়ে কোনো দাগ নেই উনি ব্যারাকপুরের সংসদ ছিলেন এবং তখনও ওনার গায়ে কোনো দাগ ছিল না আজব আজ অব্দি নেই তাই অম লোকসভায় এর মধ্যে উনি ঘরের ছেলে পানিহাটি মনে হয় সম্ভবত ওনার বাড়ি তা সেই জন্য আমরা ওনাকেই চাই আশা নেই বলতে কি ওনার তো বয়স হয়ে গেছে ওনাকে যখন ডাকবো তখন পাবো না আমরা তারপরে আরও দিন যাবে ওনার তো বয়স আরও বাড়তে থাকবে না এখন তো এই টার্মসটা পাঁচ বছর থাকবে আশা করি ওনার পাঁচ বছর বাদে আরও ওনার বয়স বেড়ে যাবে তখন উনি কাজকর্মার ক্ষমতার মতন থাকবে না যে একটা ইয়ং ছেলে যেটা হয় আর কি মানে বয়স কম থাকলে আর বয়স বেশি হলে যেটা হয় সেটাই হবে আর কি শিলভদ্র দত্তকেই আমার প্রথম পছন্দ শিলভদ্র দত্ত হলে যেহেতু উনি প্রথম এমনি তো বিগত দিন তো সগোতরাই চলেই এসছে এখনও আছে তাই আমি চাই যাতে নতুন কোনো মানুষ আসুক না আমি বা পেরেছে আমি সেটা বলিনি আমি নতুন মানুষ চাই এতদিন সিপিএম করে এসছে তারপর তৃণমূল করলো আমরা কোনো উন্নত পাইনি আমরা বেকার বেকারই রয়েছি আমরা চাইছি যে শিলভত্ত দত্ত বিজেপির ক্যান্ডিডেট যদি আসে যদি নতুন করে কিছু মানে পাওয়া যায় তাদেরকেই আমরা চাইছি এবং আর বিধানসভাতে আমরা ইয়েকে চাইছি পদ্মফুল সজল সজল ঘোষকে চাইছি সজল সজল ঘোষের অনেক অবদান আছে তাই সজল ঘোষকে আমরা চাইছি শিলভদ্রকেও আমরা চাইছি আমরা বড়নগরে বা দমদম কেন্দ্রে আর তৃণমূলকে চাইছি না ও অনেক অত্যাচার করেছে অনেক মানুষের ঘর করেছে মারপিট করছে দোকানপাট ভাঙচুর করছে অর্থাৎ এদের এদের থেকে দূরে থাকতে চাই ওই জন্য আমরা পদ্মফুলকেই পছন্দ করেছি সৌগত রাইকেই চাইছে আমি সৌগত ওরা এতদিন পরে আসে সে ওদের বিশ্বাস আছে সেই জন্য আর কি আচ্ছা সৌগত রাই প্রফেসার মানুষ একটু নম্র ভদ্র সেই জন্যই আর সুজন চক্রবর্তীর সাথে আমাদের কোনো পরিচয় নেই এই সৌগত রায় আসে

হয় রায়কে বাদ দিয়ে যে কোনো একজন এলেই ঠিক আছে আপনি আশা বাদ দিয়ে অন্য কিছু কারণ আর ব্যাপারটা ভালো লাগছে না তো কিছু চেঞ্জ দরকার দমদম লোকসভায় একজন সাধারণ মানুষের বক্তব্য আলাদা আমি একটা রাজনৈতিক কর্মী সেই হিসেবে আমি বিজেপির লোক সেই জন্যই আমি সবসময় শিলভদ্র দত্তকে চাইব আর আমরা বিগত লোক লোকসভায় যে প্রার্থী মানে ছিল আর আছে বর্তমানে আছে তার কাছে আমরা কোনো উপকার পাইনি সে শুধু তৃণমূল কংগ্রেসকে কর্মীদের বা কাউন্সিলরদের কাজকর্মই দেখেছে বা করেছে তাই জন্য আমরা এমন একজন নিরপেক্ষ লোক চাইছিলাম সেটা শিলভদ্র দত্ত তা শিলভদ্র দত্ত ওই বড়নগর বিধানসভায় এর আগেও প্রার্থী ছিলেন এবং এত ভদ্র এত ভালো লোক আমি এর আগে কোনো দিন দেখিনি সেই হিসেবে আমি লোকসভায় শিলভদ্র দত্ত আর বিধানসভায় সজল ঘোষকেই আশা করি যে মানুষ তার নিজস্ব রাজনৈতিক বোধ হিসেবে বড়নগর তথা পশ্চিমবাংলার ভালোর জন্য মোদিজির হাত শক্ত করবে বিধানসভা এবং লোকসভায় তো মানে যে রাজ্যটাকে দেখছেন যে পশ্চিমবঙ্গ তাতে করে যেভাবে রাজ্যটা শাসন চলছে তাতে করে কোনো রকম বর্তমান সরকারে যারাই থাকুক না কেন তাদের মোটেই চাইছে না বিন্দুমাত্র চাইছে না এবং আশা করব অন্য একটা দল আসুক এবং দুটো এটাখানে পার্লামেন্ট ভোট এবং বিধানসভা ভোট দুটো ভোটেই জয়ী হয়ে ফিরে আসুক এটা মানুষের উপকারে রাখবে এবং পশ্চিমবঙ্গের জনগণের উপকারের জন্যে এটা প্রয়োজন এই সরকারের মোটামুটি কোনো রকম ভূমিকাই নেই এবং থাকা উচিত নয় আমরা পশ্চিমবঙ্গের জনগণ মনে করি জনগণ মনে করি যেটাকে উচ্ছেদ করো তাহলে উচ্ছেদ করতে পারে নাহলে পারে না কিন্তু দীর্ঘদিন আজকে শুধু তাই নয় আপনার ধরুন ওধারে চৌঁত্রিশ বছর এধারে বারো বছর এই বারো বছর পশ্চিমবঙ্গ রাজ্যটাকে ভারতবর্ষের মধ্যে খুব নিচেতে নেমে গিয়েছে যার জন্যে সরকারের পরিবর্তন অবশ্যই দরকার